আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লার্নপা সানের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব হচ্ছে ইমেইল। ইমেইলটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এসএসসিতে রয়েছো তাদের জন্য, এবং এই ইমেইলের জন্য কিন্তু তোমাদের ভালো মার্ক থাকে। সো ইমেইলগুলো যদি ভালোভাবে লিখতে পারো, এবং একটা জিনিস মনে রাখবে যে ইমেইল কিন্তু সবথেকে ইজিয়েস্ট ওয়ে টু ক্যারি দ্য মার্ক, মানে হচ্ছে মার্ক পাওয়ার জন্য বা কম সময়ের মধ্যে বেশি মার্ক পাওয়ার জন্য ইমেইল হচ্ছে সবথেকে সহজ একটি উপায়। তাহলে চলো আজকে থেকে আমরা ইমেল পড়ব, এবং চেষ্টা করব সবগুলো ইমেলই তোমাদেরকে দিতে যেগুলো গুরুত্বপূর্ণ। আজকে যে ইমেলটি পড়ব সেই ইমেলটি হচ্ছে, মেইন ইমেলটা হচ্ছে যে রিটার্ন দ্য বুক ইমিডিয়েটলি। তাহলে চলো পড়ি। ইমেজিন মানে হচ্ছে মনে করো, ঠিক আছে? ইমেজিন শব্দটার অর্থ হচ্ছে মনে করো, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, ফ্রেন্ড মানে বন্ধু আমরা জানি, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, বরোড ওয়ান অফ ইওর ফেভারিট ইম্পর্টেন্ট বুক। বরোড মানে হচ্ছে ধার করা, ঠিক আছে? বড় মানে হচ্ছে ধার করা। তাহলে দেখো কী হচ্ছে, ইমেজিন মনে করো, ইওর ফ্রেন্ড বড়, তোমার বন্ধু ধার করেছে, অন অফ ইওর, অন এই যে যখন এই যে অন অফ ইওর বা অন অফ ওয়ার্ডটা ইউজ করা হয়, এর মানে হচ্ছে যে অনেকের মধ্যে একটি, ঠিক আছে? অনেকের মধ্যে একটি বা অনেকগুলো জিনিসের মধ্যে যখন একটিকে চুজ করা হয় তখনই কিন্তু এই অন অফ শব্দটা ব্যবহার করা হয়। তাহলে দেখো বলতেছে, ওয়ান অফ ইওর ইম্পর্টেন্ট বুক, তোমার যতগুলো গুরুত্বপূর্ণ বই রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বই। দেখেছো এখানে কিন্তু, দেখো মানুষের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসই থাকতে পারে, এবং এখন যদি তোমাকে বলা হয় যে তোমার এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাকে দাও, তখনই কিন্তু এই ওয়ান অফ ওয়ার্ডটা আমরা ইউজ করব। তাহলে দেখো বলতেছে যে ইওর ফ্রেন্ড বড়, তোমার বন্ধু বড় করেছিল, ওয়ান অফ ইওর ইম্পর্টেন্ট বুক, তোমার একটি গুরুত্বপূর্ণ বই যে বড় করেছিল মানে হচ্ছে ধার নিয়েছিল, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, বুক মানে বই আমরা জানি। তাহলে দেখো, ইওর এক্সাম ইজ নিয়ার, নিয়ার মানে হচ্ছে খুব কাছে, এক্সাম মানে হচ্ছে পরীক্ষা আমরা জানি, ইওর এক্সাম তোমার পরীক্ষা ইজ নিয়ার, তোমার পরীক্ষাটা খুবই কাছে। সো সো মানে হচ্ছে সুতরাং, সো ইউ নিড দ্য বুক ব্যাডলি, ইউ নিড, নিড মানে হচ্ছে প্রয়োজন, ইউ মানে হচ্ছে তুমি, তাহলে হচ্ছে ইউ নিড, তোমার প্রয়োজন দ্য বুক, বইটি ব্যাডলি মানে অত্যন্ত, ব্যাডলি মানে হচ্ছে অত্যন্ত। তাহলে হচ্ছে দেখো কী হচ্ছে যে তোমার বুকটি বা বইটি অত্যন্ত প্রয়োজন, সো ইউ নিড, তোমার প্রয়োজন দ্য বুক ব্যাডলি, তোমার অত্যন্ত বইটি অত্যন্ত প্রয়োজন। নাও এখন রাইট অ্যান ইমেইল, একটি ইমেইল লিখো, রাইট মানে হচ্ছে লিখা, অ্যান ইমেইল, একটি ইমেইল লিখো টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে, আস্কিং হিম, আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করা, হিম মানে হচ্ছে তাকে, তাকে জিজ্ঞেস করো বা তার কাছে চাও, টু রিটার্ন মানে হচ্ছে, রিটার্ন মানে হচ্ছে কি, ফেরত দিতে দ্য বুক, বইটি ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে হচ্ছে তৎক্ষণাৎ বা খুব দ্রুত বা তাড়াতাড়ি। তাহলে হচ্ছে কি, দেখো তোমাকে বলতেছে যে একটি ইমেল লেখার জন্য তোমার ফ্রেন্ডের, ফ্রেন্ডের কাছে তাকে জিজ্ঞেস করতে বা আস্ক করতে বা তাকে বলতে যে তার, তোমার যে বইটা রয়েছে সেই বইটা যাতে রিটার্ন করে ইমিডিয়েটলি, বা রিটার্ন দ্য বুক ইমিডিয়েটলি, বইটা যাতে খুব ইমিডিয়েটলি রিটার্ন করে। তাহলে চলো আমরা ইমেল পড়ি। দেখো অনেকগুলো বইয়ে দেখবা ইমেলের ফরম্যাট এক এক রকম থাকে, আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলতেছি, তোমরা প্রথমে টু দিয়ে নিবে, টু মানে হচ্ছে যাকে পাঠাচ্ছ। এখানে দেখো বলতেছে rupa@yahoo.com। এখন তোমার যদি মনে হয় যে না আমি অন্য কোনো নাম দিব, তাহলে ফর এক্সাম্পল তুমি দিলা ফাহিম, fahim@yahoo.com, অথবা তোমার কাছে মনে হলো ভাই আমি yahoo.com দিব না, আমি gmail.com দিব, তুমি দিতে পারো gmail.com। দুইটাই হচ্ছে মেল পাঠানোর জন্য ওয়েবসাইট, fahim@gmail.com। সো তো এটা তোমার হচ্ছে ইচ্ছা, তুমি যখন যেটা মন চায় বা যার নাম দিয়ে তোমার মেল লিখতে ইচ্ছা করে তুমি তাকেই দিবে। কিন্তু এখানে একটা কোয়াড মনে রাখো, কিন্তু যদি তোমার প্রশ্নের মধ্যে বলা থাকে যে তুমি অমুককে বা ফাহিমকে বা রূপাকে ইমেল করো, তখন কিন্তু তোমাকে তার নামটা এখানে মেনশন করতে হবে বা তার নামের ইমেলটা মেনশন করতে হবে, শুধুমাত্র তার নামটা আগে লিখে ইয়াহু অথবা জিমেলটা লিখে দেবে, তাহলেই হলো। এরপর দেখো এখানে বলতেছে সিসি বা বিসিসি, এই জিনিসগুলো আমি বলবো যে এগুলো আসলে লাগে না, ঠিক আছে? তোমরা চাইলে এগুলোকে অ্যাভয়েড করতে পারো, এবং এই সিসি বিসিসির জায়গায় তোমরা লিখতে পারো হচ্ছে ফ্রম, ফ্রম মানে হচ্ছে যার কাছ থেকে পাঠানো হচ্ছে, এখানে কিন্তু তুমি পাঠাচ্ছ, সো তোমার নাম লিখতে পারো, যেমন তোমার নাম হচ্ছে আকাশ, তুমি লিখবা akash@yahoo.com অথবা @gmail.com, ঠিক আছে? তোমরা এটা করতে পারো, তোমরা দেখবে যে অনেকগুলো বইয়ে কিন্তু এই ফর্ম দেয়া থাকে। আর সিসি বিসিসিটা আসলে যদি তোমার ক্লাস টিচার তোমাকে রেফার করে তাহলে করো, তবে আমি পার্সোনালি বলবো যে দরকার নেই বিসিসি বা বিসিসির, তোমরা টু লেখো এবং ফর্মটা লেখো। এরপর হচ্ছে সাবজেক্ট,
সাবজেক্ট হচ্ছে যে যে বিষয়টা নিয়ে আমাদের এই ইমেলটা রাইট করা সেই বিষয়টা নিয়ে সবসময় লিখতে চেষ্টা করবে। সাবজেক্ট কিন্তু এখানে বলে দিয়েছিল যে দেখো রিটার্ন দ্য বুক ইমিডিয়েটলি, এখানে দেখো বলতেছে প্লিজ দয়া করে রিটার্ন দ্য বুক, বইটা রিটার্ন করো। রিটার্ন মানে হচ্ছে ফেরত দেয়া, দ্য বুক বইটি ফেরত দাও বা দয়া করে বইটি ফেরত দাও, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপর আমরা লিখলাম হচ্ছে রূপা বা ডেয়ার রূপা লিখতে পারি, ঠিক আছে, বা যে নামটা আমি লিখতে চাই বা যাকে লিখতে চাচ্ছি, ফাহিম যদি হয় তাহলে ফাহিম বা আকাশ যদি হয় আকাশ। তারপরে দেখো বলতেছে ফ্রেন্ড বন্ধু, ইউ নো দ্যাট মাই স্কুল সার্টিফিকেট এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। তাহলে কিছু দেখো ফ্রেন্ড বন্ধু, ইউ নো দ্যাট, তুমি জানো যে, ইউ নো, নো মানে হচ্ছে জানা, ইউ নো তুমি জানো, দ্যাট মানে হচ্ছে যে, ইউ নো দ্যাট তুমি জানো যে মাই স্কুল সার্টিফিকেট এক্সাম, ঠিক আছে, আমার স্কুল সার্টিফিকেট এক্সাম মানে হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে তোমার এসএসসি এক্সামটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, এসএসসি এক্সামটাকে বোঝানো হচ্ছে যেটাকে আমরা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বলি। এখানে এখানে এটাই বলতেছে দেখো যে মাই স্কুল সার্টিফিকেট এক্সাম ইজ নকিং, নকিং মানে হচ্ছে ধাক্কা দেয়া বা টোকা দেয়া, যেমন আমরা দরজাতে কিন্তু নক করি, টোকা দিই, যে টোকা দিই, এই টোকাটাকে কিন্তু নক বলে। তাহলে দেখো বলতেছে যে মাই স্কুল স্কুল সার্টিফিকেট এক্সাম, আমার যে পরীক্ষা রয়েছে স্কুল সার্টিফিকেটের, সেটা ইজ নকিং, টোকা দিচ্ছে অ্যাট দ্য ডোর, ডোরে টোকা দিচ্ছে বা দরজায় নাড়া করানাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু বলি না যে আমাদের পরীক্ষাটা একদম নিকটে চলে এসেছে বা আমাদের পরীক্ষাটা একদম কাছাকাছি চলে আসে, এই জিনিসটাকে কিন্তু বলা হয় নকিং অ্যাট দ্য ডোর, মানে হচ্ছে দরজায় করানাচ্ছে বা সাড়া দিচ্ছে। তাহলে দেখো বলতেছে সো, সুতরাং আই হ্যাভ টু স্টাডি মোর, আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, অ্যান্ড মোর অনেক বেশি পড়াশোনা করতে হবে। তাহলে দেখো সো, সুতরাং আই হ্যাভ টু, আমাকে করতে হবে, হ্যাভ টু, হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে, আই হ্যাভ টু আমাকে করতে হবে স্টাডি, পড়াশোনা করতে হবে, মোর অ্যান্ড মোর অনেক এবং অনেক, মোর মানে হচ্ছে অনেক বা অধিক। তাহলে দেখো কী হচ্ছে যে আমাকে আরও অনেক বা অনেক পড়াশোনা করতে হবে। তাহলে বলতেছে দেখো ইউ বড়, তুমি ধার করেছিলে, বড় মানে হচ্ছে ধার করা, আমরা একটু আগে পড়েছি, ঠিক আছে, এখানে কিন্তু পড়েছি বড় মানে ধার করা। তাহলে দেখো ইউ বড়, তুমি ধার করেছিলে এ বুক ফ্রম মি, আমার কাছ থেকে একটি বই, ফ্রম মানে হচ্ছে থেকে, এ বুক মানে হচ্ছে একটি বই, মি মানে হচ্ছে আমি, মানে আমার কাছ থেকে একটি বই তুমি কী করেছে, ধার করেছিলে লাস্ট মান্থ, লাস্ট মান্থ হচ্ছে গত, মান্থ মানে হচ্ছে মাস, তার মানে গত মাসে তুমি আমার কাছ থেকে একটি বই ধার করেছিলে। দিস বুক, এই বই, ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, দিস বুক ইজ, এই বইটা হয় ভেরি, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ফর বোথ অফ আস, আমাদের উভয়ের জন্য, বোথ মানে হচ্ছে উভয়, ঠিক আছে, বোথ অফ আস মানে হচ্ছে আমাদের উভয়ের জন্য, ফর মানে হচ্ছে জন্য, বোথ অফ আস আমাদের উভয়ের জন্য, আস মানে হচ্ছে আমাদের, বোথ মানে হচ্ছে দুইজন। তাহলে দেখো বোথ অফ আস আমাদের দুইজনের জন্যই বা আমাদের উভয়ের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক, আমি মনে করি, থিঙ্ক মানে হচ্ছে মনে করো, আই থিঙ্ক আমি মনে করি, ইউ হ্যাভ অলরেডি তুমি ইতিমধ্যে, ইউ হ্যাভ অলরেডি, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, ইউ হ্যাভ অলরেডি তুমি ইতিমধ্যে ইউজড ইট ব্যবহার করেছো, এটা মানে সে যে আমার কাছ থেকে আমার বইটা নিয়েছিল, এইটাই বলতেছি যে তুমি যে আমার কাছ থেকে বইটা নিয়েছিলে গত মাসে, আশা করছি তুমি সেই বইটা অলরেডি ব্যবহার করেছো। আই থিঙ্ক আমি মনে করি, ইউ হ্যাভ অলরেডি ইউজড ইট তুমি ইতিমধ্যে এটি ব্যবহার করে ফেলেছো। অ্যাট দিস মোমেন্টে টোটালটাকে একটা ওয়ার্ড হিসেবে ইউজ করবে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, টোটালটাকে একটা ওয়ার্ড হিসেবে ইউজ করবে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, আই অ্যাম স্টাডিং আমি পড়াশোনা করতেছি, এ টপিক একটি, টপিক মানে হচ্ছে কোনো একটা তোমার হচ্ছে বিষয়, ঠিক আছে, এ টপিক একটি বিষয় যেটা রিলেটেড, রিলেটেড মানে হচ্ছে সম্পর্কিত টু দিস বুক, এই বইয়ের সাথে। তাহলে কী হচ্ছে দেখো আমি বলতেছি যে আমি অলরেডি মনে করি তুমি বইটা ইউজ করে ফেলছ এবং এই মুহূর্তে আমি একটা বিষয় পড়াশোনা করতেছি বা একটা বিষয়ে পড়াশোনা করতেছি যে বিষয়টা হচ্ছে আমার ওই বইয়ের সাথে রিলেটেড বা সম্পর্কিত। আই এম স্টাডিং এ টপিক অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে আমি একটি টপিক বা একটি বিষয় পড়াশোনা করতেছি যেটা রিলেটেড সম্পর্কিত টু দিস বুক এই বইয়ের সাথে। সো সুতরাং আই নিড দিস বুক, নিড মানে প্রয়োজন, দিস বুক মানে হচ্ছে এই বই, ব্যাডলি আমার অত্যন্ত প্রয়োজন এই বইটি বা আমার এই বইটি অত্যন্ত প্রয়োজন। সো সুতরাং আই নিড দিস বুক আমার এই বইটি প্রয়োজন, ব্যাডলি অত্যন্ত জরুরিভাবে অত্যন্ত প্রয়োজন। আই হোপ আমি আশা করি, হোপ মানে হচ্ছে আশা করি, আই হোপ আমি আশা করি, ইউ উইল রিটার্ন তুমি ফেরত দিবে, উইল রিটার্ন, উইল যেহেতু বলেছে মানে হচ্ছে ফিউচার টেন্সে চলে গেছে, করবো বা করবে, ইউ উইল রিটার্ন, রিটার্ন মানে হচ্ছে ফেরত দেয়া, তার মানে হচ্ছে আই হোপ আমি আশা করি বা বিশ্বাস করি, ইউ উইল রিটার্ন তুমি ফেরত দিবে, মি আমাকে, দিস বুক এই বইটি, অ্যাজ সুন অ্যাজ পসিবল টোটালটাকে একটা ওয়ার্ড হিসেবে ইউজ করবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে হচ্ছে অতি শীঘ্রই বা খুবই তাড়াতাড়ি, তাহলে হচ্ছে খুবই তাড়াতাড়ি তুমি আমাকে এই বইটি রিটার্ন করবে বলে আমি বিশ্বাস করি বা আশা করি। অল দ্য বেস্ট,
ঠিক আছে, অল দ্য বেস্ট। তারপর হচ্ছে আমার নাম দিয়ে দিচ্ছি জামাল, তোমার যে নাম, তুমি যদি মনে করো তোমার নাম হচ্ছে আকাশ, তুমি আকাশ দিয়ে দিবে আকাশ, বা তোমার নাম যদি ফাহিম হয় তুমি ফাহিম দিয়ে দিবে। সো এই ছিল মোটামুটি এই ইমেলটা। ইমেলটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখেছি যে অনেকগুলো পরীক্ষাতে তোমাদের এই ইমেলটা এসেছে, অনেকবার অনেক বোর্ড কোয়েশনে বা তোমাদের স্কুল কোয়েশনগুলোতে। সো যারা ক্লাস 9-10 রয়েছো বা এসএসসি এক্সাম দিচ্ছ তাদের জন্য, প্লাস যারা হচ্ছে তোমার দাখিলে রয়েছো তাদের জন্য, মাদ্রাসা বোর্ডে যারা দাখিলে রয়েছো তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, ক্লাস 8-এর জন্যও সমানভাবে ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখতে পারো। ভালো লাগলে বা অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করবে, আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।